আসসালামু আলাইকুম, দরিদ্র টেক ডট কম এর পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্ট্যান্ড ব্যাংকের ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নিয়ে। এই স্ট্যান্ড ব্যাংকের ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ডটি আপনাকে পেতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে আলোচনা করব, আর কি কি ফ্যাসিলিটি থাকছে সেটি দেখব। চলুন শুরু করা যাক। এই ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডটি পেতে হলে আপনাকে প্রথমে ইভিএল এ একটি অ্যাকাউন্ট করতে হবে। ইভিএল এ পাওয়ার সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করতে হলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট পড়বে, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আর আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা পাসপোর্ট, আর যাকে আপনি নমিনি করবেন তার এনআইডি কার্ড এবং তার হচ্ছে 2 কপি ছবি যা আপনি সত্যতে করে দেবেন। একজন ইন্ট্রোডিউজার ফোর্সে আপনার প্রয়োজন, যা ইস্টার্ন ব্যাংক অথবা ইবিএল এ যার আগে থেকে অ্যাকাউন্ট সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে, যিনি আপনাকে ইস্টার্ন ব্যাংক ইবিএল এ পরিচয় করিয়ে দেবে। আর আপনার গ্যাস বিল, পানি বিল অথবা বিদ্যুৎ বিলের কপি যে কোনো একটি প্রয়োজন পড়বে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। সকল ডকুমেন্ট নিয়ে আপনি যে কোনো ইবিএল এ অথবা ইস্টার্ন ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলে আপনি খুব সহজে ইস্টার্ন ব্যাংকে পাওয়ার সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন। আর পাওয়ার সেভিংস অ্যাকাউন্ট করার পর আপনাকে 5,000 টাকা আপনাকে আপনার অ্যাকাউন্টের এগেনস্টে জমা দিতে হবে, যা আপনি পরবর্তীতে আপনার কার্ড যখন তৈরি হয়ে যাবে তখন আপনি পুরোটাই তুলে নিতে পারবেন, উইথড্র করতে পারবেন। আর এই কার্ডটি ডুয়েল কারেন্সি হিসাবে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, নাহলে আপনি ডুয়েল কারেন্সি ইউজ করতে পারবেন না। আপনার পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করতে হবে। আপনার অ্যাকাউন্টটি ওপেন করা সঠিকভাবে হয়ে গেলে আপনি ফার্স্ট উইকের মধ্যে আপনি কার্ডটি হাতে পাবেন, যদি ঢাকার মধ্যে হন। আর ঢাকার বাইরে হলে আপনার 1 সপ্তাহের বেশি সময় লাগতে পারে। আর আপনি এই কার্ডের এগেনস্টে অথবা অ্যাকাউন্টের এগেনস্টে আপনি চেক বইও পাবেন, কার্ডের এগেনস্টে না অ্যাকাউন্টের এগেনস্টে চেক বই দেয়। আর ক্রেডিট কার্ড নিলে ক্রেডিট কার্ডের এগেনস্টে চেক বই পাওয়া যায়। আর এই কার্ডের ফ্যাসিলিটি আপনি পাবেন হচ্ছে আমি ভিডিওর উপরে আপনাদের মাঝে তুলে ধরবো কী কী ফ্যাসিলিটি থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিও নিচে ডিটেলসে আরও জানেন, ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং খুব সহজেই ইভিএল ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি যদি আপনার পরবর্তীতে প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি পরবর্তীতে আরও আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। ধন্যবাদ সবাইকে।